नमस्कार बंधुरा, सबुज बसंत गाछेर चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आपनादेर जन्य एकटी अन्यरकम भिडियो एनेछि। जारा नतून गार्डेनिंग शिखबेन तारा गार्डेनिंग करार समय की की विषयगुलो लक्ष्य करे की की इक्विपमेंट आपनारा राखबेन एवं की विषयके आपनादेर मध्ये आत्मस्थ करले आपनारा गाछ परिचर्या करते पारबेन। प्राथमिक प्रक्रियाय এই উপকরণ এবং এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হলো। ভবিষ্যতে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আলোচনা করা হবে, তবে আজকে এই আলোচনাটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যাতে তারা দেখে নিজেরা সহজ পদ্ধতিতে গাছ লাগানো শিখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখুন বাজারজাত বিবিধ প্রকার টব পাওয়া যায়। প্রাথমিকভাবে গাছ লাগাতে গেলে আপনার টবের একান্ত প্রয়োজন। সেই টব সিরামিকের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, মাটির হতে পারে। তবে এইটুকু খেয়াল করবেন, বাজারে কিনতে গিয়ে আপনি তো শুরু করছেন টব দিয়ে, দেখবেন যে টবটি যাতে ক্র্যাক বা ভাঙা না থাকে এবং টবে যাতে ওয়েল ড্রেনেজ সিস্টেমটি অবস্থিত থাকে, ব্যাস এইটুকু দেখলেই হবে। এবার দেখুন সর্ষের খলি চাকচাক বা গুঁড়ো দুই প্রকারই বাজারে পাওয়া যায়। আপনি যেটি পছন্দ সেটি নিয়ে নিতে পারেন। সেটিকে ভালো করে ভিজিয়ে 7-8 দিন বালতির মধ্যে রেখে দেবেন চাপা দিয়ে, কোনো ঢাকনা দিয়ে, এবং সেটি ভালো করে পচে গেলে তারপর জলের সঙ্গে মিশ্রিত করে পাতলা করে আপনি গাছের গোড়ায় অনায়াসেই ব্যবহার করতে পারেন। খুব সেফ সার। এবং এর সঙ্গে গাছের মাটি তৈরি করার সময়, তবে যখন মাটি তৈরি করবেন তখন বালি একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি আপনার টবকে এক প্রকার হালকা করবে, দ্বিতীয়ত আপনার গাছে অতিরিক্ত জল জমতে দেবে না এবং ওয়েল ড্রেনেজ সিস্টেমটি বজায় রাখবে। তাই বালিটি অত্যাবশ্যকীয়ভাবে টবের সঙ্গে আপনি ব্যবহার করবেন। এর 99% গাছের ক্ষেত্রে এটি ব্যবহার হয়। এবার আপনাদের বলি আপনার ইনডোর বা আউটডোর দুই ক্ষেত্রেই কিছু সহজ পদ্ধতির গাছের, যেটি আপনি বিগিনার হিসাবে অনায়াসেই লাগিয়ে এর ফল পেতে পারেন, যেটি হচ্ছে পিস লিলি, সঙ্গে স্নেক প্ল্যান্ট, সঙ্গে আপনি মানি প্ল্যান্ট লাগাতে পারেন, সে দেশি বিদেশি সব রকমই হতে পারেন। অ্যালোভেরা গাছ আপনি অনায়াসেই গ্রো করতে পারেন। এরকম কিছু গাছ যেগুলি আপনি বিগিনার হিসাবে প্রাথমিকভাবে লাগিয়ে আপনার ফল পেতে পারেন। এবং আপনাদেরকে বলি এর সঙ্গে কিছু সেকুলেন্ট গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ, যেগুলি আপনি অনায়াসেই লাগিয়ে ফেলতে পারেন। এগুলি ছোটো বড় বিবিধ প্রকার টবে আপনি তৈরি করতে পারেন। এর জন্যে বালি এবং কাঁকড় মিশ্রিত ডাইরেক্ট গার্ডেন সয়েল আপনি ব্যবহার করে নিতে পারেন। বেশি পরিচর্যা করার দরকার নেই, মাটি তৈরিরও বেশি কোনো বিধি নেই, কেবল লাগানোর সময় একটু জল দিয়ে দেবেন, তারপর ডাইরেক্ট সানলাইটে আপনি রেখে দেবেন। সপ্তাহে ভুল হয়ে গেলেও আপনি একবার কি দুবার জল দিলেই এনাফ, ডাইরেক্ট সানলাইট থাকলেই হবে। এবং আরেকটি জিনিস, এর মধ্যে পোকা বা কোনো রকম ফাঙ্গাসের অ্যাট্যাক খুব কম হয়, তাই এটি বিগিনার হিসেবে আপনি অনায়াসেই করতে পারেন। সবুজের আনন্দ পাবেন এবং গাছ আপনার গ্রো করতে থাকবে। শুধু ডাইরেক্ট সানলাইটে অত্যাবশ্যকীয়ভাবে রাখবেন এই গাছকে। এবার দেখুন এখানে ছোট্ট টবের মধ্যে বিবিধ প্রকার গাছ দেখতে পাচ্ছেন। তার মধ্যে মানি প্ল্যান্ট আছে, চাইনিজ মানি প্ল্যান্ট আছে, স্পাইডার প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি আছে, দেশি এবং বিদেশি দু রকম ভ্যারাইটি, ভিক্টোরিয়া প্ল্যান্ট, এগুলো আপনারা অনায়াসেই নিজের বাড়িতে গ্রো করে নিতে পারেন। আপনার বালকানিতে আপনি ঝুলন্ত অবস্থায় এই গাছগুলো লাগাতে পারেন এবং এই গাছগুলোকে আপনি সম্পূর্ণ স্নিগ্ধ করে আপনি জল দিতে পারেন। তাহলে এই গাছের পাতা চকচক করবে এবং পাতায় ধুলো বসতে দেবেন না, তাহলেই হবে। এখানে দেখুন বিভিন্ন রকমের গার্ডেনিং টুলস দেখানো হচ্ছে, তার মধ্যে যতটুকু আপনি পারবেন প্রাথমিকভাবে জোগাড় করে রাখবেন। একটা কুর্নি, যেটা দিয়ে আপনি আপনার গার্ডেন সয়েল তুলতে পারবেন। দ্বিতীয়ত প্রুনার অত্যাবশ্যকীয়ভাবে রাখবেন, যা আপনার কাটিং করতে সহযোগিতা করবে গাছকে। এবং আপনি জল দেওয়ার যে পাত্র সেটি অবশ্যই রাখবেন, কারণ এরকম ফোয়ারাযুক্ত জলের পাত্র থাকলে আপনার গাছের গ্রো খুব ভালো হয়। এই ফোয়ারা দিয়ে জল দিলে গাছ খুব ভালো বৃদ্ধি হবে। এছাড়াও বিভিন্ন রকম ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে জোগাড় করে নেবেন গার্ডেনিং করার সময়। এবার আপনাদেরকে বলি আপনারা শিট থেকেও গাছ তৈরি করতে পারেন। মাটি বা কোকোপিট দিয়ে আপনারা পাতলা একটা লেয়ারের প্যাড তৈরি করবেন, তার নিচে আপনারা শিট দিয়ে দেবেন এবং প্রাত্যহিক জল দেবেন। জল দেওয়ার কৌশল ডাইরেক্টভাবে দেবেন না, মগে বা কোনো কিছু দিয়ে একটা হাত
আলতো করে উপরে রাখবেন এবং তারপর জল দেবেন, তাহলে সেটি পুরো এরিয়াটা স্নিগ্ধ হবে এবং সুন্দরভাবে বীজ থেকে আপনার গাছ বিকশিত হয়ে উঠবে আপনার চোখের সামনে। এবার আপনি দেখুন যে গাছ যখন লাগালেন, নতুন গাছ, একটু বড় গাছ যখন লাগালেন বা লাগানোর পর আপনি এইভাবে পুরো গাছকে স্নিগ্ধ করে দেবেন। পুরো গাছ যদি স্নিগ্ধ হয়ে যায় তাহলে আপনার গাছের গ্রো ভালো হয়, গাছের বৃদ্ধি ভালো হলে আপনার গাছ সতেজ থাকবে এবং সম্পূর্ণ গাছ কী হবে, স্নাত হয়ে যাবে এবং গোড়ার সম্পূর্ণ জায়গায় মাটি সঠিক লেভেলে যাবে, অর্থাৎ কোথাও বেশি কোথাও কম এরকম হবে না। এতে আপনার গাছ খুব সুন্দর থাকবে, পাতা চকচকে থাকবে এবং আপনার গাছের বৃদ্ধি ভালো হবে। এখানে দেখুন আপনি সেকুলেন্ট প্লান্ট দেখতে পাচ্ছেন যেটি টবে লাগানো হয়েছে, এবং এই সেকুলেন্ট প্লান্ট লাগাতে আপনি ডাইরেক্ট বালি ব্যবহার করবেন, কাঁকর মিশ্রিত মাটি দেবেন, ডাইরেক্ট গার্ডেন সয়েল, এবং এর মধ্যে একটুখানিক পারলে গোবর সার, শুকনো গোবর সার, তার নিয়ে আমার ভিডিও আছে আপনারা দেখে নেবেন, ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই শুকনো গোবর সার একটু মিশ্রিত করে দিয়ে দেবেন। পারলে একটু পারলাইট দেবেন, না চাইলে দেবেন না, ব্যাস ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন। আপনার এই গাছ ধীরে ধীরে গ্রো করতে থাকবে এবং এক থেকে অধিক একের পর এক বৃদ্ধিপ্রাপ্ত হবে, এরই নতুন নতুন ব্রাঞ্চেস হবে। এবার এখানে দেখুন কিছু সেকুলেন্ট প্লান্ট বা ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো আছে আপনি আপনার বালকানিতে লাগাতে পারেন, ইনডোরের এমন কোনো জায়গা যেখানে ডাইরেক্ট সানলাইট আসে সেখানে রাখতে পারেন। এখানে দেখুন ছোট্ট ছোট্ট টব, তার নিচে ছোট্ট পাত্র দেওয়া, এই পাত্রের মধ্যে যখন আপনি এই টবে জল দেবেন তখন অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে এই পাত্রের মধ্যে জমা হবে, এরকম ছোট্ট প্লেটযুক্ত পাত্র এবং তার উপরে টব দিয়ে আপনি অনায়াসেই আপনার ঘরের মধ্যে রাখতে পারেন, তাহলে সবুজের আভা আপনি অনায়াসেই পেতে পারবেন। এবার আপনাদের বলি কিছু সার যেগুলো কৃত্রিমভাবে তৈরি, তার মধ্যে আপনারা এখানে ডিএপি দেখতে পাচ্ছেন। ডিএপি নিয়ে আমার একটি বিস্তর ভিডিও আছে, ডিএপির বিভিন্ন রকম ভেরিয়েন্ট হয়, কিন্তু এখানে যে ডিএপি আপনি অনায়াসেই বাজারে সারের দোকানে গিয়ে ডিএপি পেয়ে যাবেন। এবার এই ডিএপি আপনি ব্যবহার করবেন কিভাবে, আপনার গাছ যখন একটু গ্রো করে যাবে তখন আপনার টবের সাইজ দেখবেন। ধরে নিন আপনার টবের সাইজ 10 ইঞ্চি, তাহলে আপনি 10 ইঞ্চি টবে কটা ডিএপি দেবেন, 10টি ডিএপি দেবেন, মাটির স্তরের উপরে দিয়ে দেবেন 10টি এবং তারপর ডাইরেক্ট জল দিয়ে স্নিগ্ধ করে দেবেন, তাহলেই সে ভালোভাবে মাটির সঙ্গে ডাইলোটেড হয়ে যাবে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি এনপিকে বলা যায়, এটি ডিএপিরই আরেকটি ধরন। ডিএপি যেরকম আপনাদের বলেছিলাম বিভিন্ন প্রকৃতির হয়, কখনো কালো পাবেন, কখনো সাদাটে পাবেন, কখনো ব্রাউনিশ পাবেন, এরকম বিভিন্ন ডিএপি আপনারা পাবেন। এবার সেগুলো চয়ন পদ্ধতিও এক এক রকম হয়। আজকের বেসিক ভিডিওতে আপনাদের এই সারগুলো সম্পর্কে পরিচিত করাচ্ছি, তাই র্যান্ডামলি বলে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সারগুলো দেখতে পারেন। এই সারগুলো ব্যবহার করতে পারেন আপনি গাছে এবং গাছ একটু বড় হলে তখনই এগুলো ব্যবহার করবেন। এবার আপনারা দেখুন এটি হচ্ছে স্যাফ, এটি ফাঞ্জেসাইড। এবার এটি কেন প্রয়োজন, এটির প্রয়োজন এই জন্যেই যে আপনার গাছ যখন আপনি লাগাবেন কিছুদিনেই দেখবেন গাছে অনেক রকম ছত্রাক ঘটিত রোগ আসছে, সেই রোগগুলো থেকে নিরাময়ের জন্যে আপনি আপনার স্প্রেয়ার বোটলে এটি ভরে নিয়ে অল্প পরিমাণে ভালো করে জলের সঙ্গে ডাইলুটেড করে আপনি স্প্রে করে দিলে আপনার গাছে ওই রোগগুলো থেকে নিরাময় হবে। এবং যখন আপনি কোনো প্রুনার দিয়ে কোনো ডালকে কাটিং করবেন, শক্ত ডালকে বা গাছকে ছোটো সাইজ রাখার জন্যে ডালকে প্রুনিং করবেন, তখন সেই জায়গায় আপনি এই স্যাফ অনায়াসে একটু জলের সঙ্গে গুলে লাগিয়ে দেবেন, তাহলে আপনার ওখান থেকে ডাইব্যাক বা কোনো রকম পোকার আক্রমণ হবে না। এটি খুবই জরুরি উপাদান আপনার গার্ডেনিং টুলসের মধ্যে, এটি যাতে অতি অবশ্যই থাকে। এবার আপনারা দেখুন রুটিন হরমোন পাউডার, এই জিনিসটিও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা ধীরে ধীরে গার্ডেন করবেন, নিজের গাছের সংখ্যা বাড়াবেন, তার জন্য গাছের কোনো ডালকে কাটলেন এবং ওটিরই আরেকটি ক্লোন চাইছেন, আপনি বাজার থেকে না কিনে এনে ডাইরেক্ট ক্লোন তৈরি করবেন, তাই রুটিন হরমোন একটুখানি ব্যবহার করে কাটিংটার নিচের অংশে লাগিয়ে সেটিকে রোপণ করলে আপনার সেই জায়গা থেকে নতুন নতুন রুটস বেরোবে, অর্থাৎ গাছের ডাল থেকে গ্রোয়িং প্রসেসটা খুব ক্রমাগত বৃদ্ধি করে দেবে এই রুটিন হরমোন, এবং এটি প্রায় 90% এফেক্টিভ হয়। এবং রুটিন হরমোন নিয়েও আমার ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নেবেন, ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি, এবং এই রুটিন হরমোনটি আপনার গার্ডেনিং টুলসের মধ্যে রাখবেন।
এটি নর্মাল জুই গাছ। এরকম বেলিফুল গাছ বা জুই গাছ যেগুলো শক্তপোক্ত হয়, এগুলি আপনি অনায়াসেই আপনার প্রাথমিক গার্ডেনিং চর্চার মধ্যে করতে পারেন। এগুলো নিয়ে আমার ভিডিও আছে। আর এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে আমার এই প্রয়াসটি, তাহলে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনব। আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন। এটি দেখুন জবা গাছ বা হ্যাভিসকাস গাছ। এই জবা গাছের কাটিং লাগানো খুব সহজ পদ্ধতিতে আমার চ্যানেলে আছে। আপনারা সহজ পদ্ধতি প্রুনার দিয়ে কেটে আপনারা অনায়াসেই মাটিতে বা টবে এই জবা গাছ করে ফেলতে পারেন, এবং এই জবা গাছে বিশেষ কোনো পরিচর্যাও লাগে না। অল্প ফার্টিলাইজার দিলেই হয়, বা না দিলেও চলে। তীব্র গরমে দাবদাহে এ আপনাকে অনায়াসে সুন্দর সুন্দর ফুল দিতে থাকবে। জবার বিবিধ প্রকার ভ্যারাইটি হয়। এখানে যে জবার ভ্যারাইটি দেখছেন ইয়েলো কালারের, এই জবার ভ্যারাইটিও আমার কাছে আছে বন্ধুরা। আমি গাছ করেছি এবং এই ভ্যারাইটিতে যখন ফুল আসবে সেটিও আপনাদেরকে দেখাবো। বিভিন্ন রকম জবা গাছে জবা ফুল ফোটে, আপনারা অনায়াসে নিজে চোখের চারিধারে দেখতে পারেন। এই জবাগুলিকে যদি টবের মধ্যে করে আপনি সুন্দরভাবে আপনার ছাদে বা ব্যালকানিতে বা মাটিতে সাজিয়ে রাখতে পারেন, আপনি খুব আনন্দ পাবেন। এটি দেখুন কত সুন্দর বেলি ফুল গাছ। এই বেলি ফুল গাছের সুবাস সম্পর্কে আমরা সকলেই পরিচিত। এই গাছের পরিচর্যা বিশেষ কিছুই প্রয়োজন হয় না। আপনি মাটিতে লাগান বা টবে লাগান, ডাইরেক্ট সানলাইটে রাখবেন, এবং গ্রীষ্মকালে এই আপনাকে অনর্গল ফুল দিয়ে যাবে, এবং এর জন্য বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন।